আমরা কিছু চাকরির আপডেট নিয়ে চলে আসছি আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে আপনারা প্রত্যেকটির জন্য আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করতে হবে চাকরিটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে আবেদন করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা যদি চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে এরকম আপডেটটি সবার আগে পাওয়ার জন্য তো এখানে যোগ্যতা কী কি লাগবে বয়স কত লাগবে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ নোটিফিকেশন সরকারিভাবে আমরা দেখে নেবো দেখে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে আবেদন করব তো চলো দেরি না করে সম্পূর্ণ স্টেপ আমি বলে দিব তো প্রথমে আপনারা আপনার মোবাইলে হোক বা আপনার কম্পিউটারে হোক এই সাইটটি কিন্তু তোমাকে প্রথমে এখানে গুগলে গিয়ে কিন্তু আপনাকে ডায়াল করতে হবে তো এখানে লিখতে হবে আইএসআইসি এল ডট সি ডট ইন এই সাইটটিতে ক্লিক করার পরে একটু অপশান চলে আসবে ওই অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই সাইটে কিন্তু পৌঁছাবেন পৌঁছানোর পরে একটু নিচে নামবেন নিচে নামানোর পরে ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন তো একটু নিচে নামবেন নিচে নামানোর পরে নিচে নামানোর পরে এখানে একটু অপশান দেখতে পারবেন লেখা আছে নিউজ অ্যান্ড ইভেন্টস তো এখানে লেখার পরে দেখুন নিচে একটি লেখা আছে জব ওপেনিংস তো জব ওপেনিংসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আরেকটি নতুন পেজে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে একটু ওয়েট করলে কিন্তু আমাদের এখানে পেজটি ওপেন হয়ে আসছে তো পেজটি ওপেন হয়ে আসে আসার পরে এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জবের নোটিফিকেশান বা রিকুমেন্ট বা পিডিএফ ফাইল কিন্তু এখানে দিয়েছে তো প্রথমে এখানে দেখাচ্ছে দেখো আগস্টের ছাব্বিশ তারিখে কিন চাকরির নোটিফিকেশান চলে আসে এখানে আগস্টে পঁচিশ তারিখ একটি চলে আসছে এবার লেখা আছে এখানে আগস্ট উনিশ তারিখ এবার জুলাইয়ের সব থেকে এরকম করে কিন্তু আপডেট কিন্তু চলে আসছে অনেক চাকরির খবর তো যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ দেখার পরেই কিন্তু আপনারা আবেদন করবেন যাদের আবেদন করার যোগ্যতা রয়েছে তো এটি সম্পূর্ণ কি আবেদন করতে হবে কী বলা হয় সম্পূর্ণ স্টেপ কিন্তু এখানে বলা হবে তো প্রথমে এটা বলা হবে যে ছাব্বিশ তারিখে যেটি সার্চেস সেটি কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আমি সম্পূর্ণ ডিটেলস না বলে এখানে শুধু গুরুত্বপূর্ণ আমি ডিটেলসটি বলে দিচ্ছি আর দেখো এখানে কি বলা হয়েছে টু প্রজেক্ট লিঙ্ক জুনিয়ার রিসার্চ ফলো মানে এখানে তোমাকে দুটি প্রোজেক্টের মাধ্যমে তোমাকে প্রোজেক্ট মানে জুনিয়র রিসার্চ কিন্তু তোমাকে ফলো করতে হবে বলে এখানে সেটি কিন্তু বলা হয়েছে যদি আপনারা এটা সম্বন্ধে যদি সম্পূর্ণ কিছু বিষয় জানতে চান তাহলে কিন্তু এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে যে ডাউনলোড জব ডিটেলস তোমাকে কিন্তু এইটি ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস ওখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধুরা তারপরে নেক্সটে কি বলা হয়েছে দেখো নেক্সটে এখানে আরেকটি জবের কথা বলা হয়েছে সেটা পঁচিশে আগস্টে এটা সারানো হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে কি প্রজেক্টে কিন্তু এটা ছাড়ানো হয়েছে তো সম্পূর্ণ এটা বলা হয়েছে যে প্রজেক্ট অ্যাট আর সি বোস সেন্টার অফ কেয়ার এখানে বলা হয়েছে তো সম্পূর্ণ আপডেটটি এটি জব প্রজেক্টের নিয়ে কিন্তু এটি হবে যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার ডাউনলোড জব ডিটেলসে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন তো আমরা একটি ডাউনলোড জবে ক্লিক করব তাহলে সাপোজ আমি এই ডাললোড জব ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে একটি পিডিএফ ফাইল কিন্তু আমার এখানে ডাউনলোড হবে তো পিডিএফ ফাইলটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডালদোর হচ্ছে ডালদ হওয়ার পরে কিন্তু একটু ওপেন হবে ওপেন হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাবো ডিটেলস ওখানে দেখার পরে কিন্তু আমাদের আবেদন করতে হবে বন্ধুরা যারা এখনও ভিডিও লাইক করেনি ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি চ্যানেলটিতে ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন সবাইকে ভিডিওটি সবাই দেখুক যারা যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো বন্ধুরা আমার এখানে পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে হয়ে গিয়েছে আপনারা সম্পূর্ণ স্টেপ এখানে দেখতে পারবেন সম্পূর্ণ স্টেপ দেখে পরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ এখানে বলে দিয়েছে সম্পূর্ণ স্টেপ দেখার পরে কিন্তু আপনারা আবেদন করবেন এখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আছে আপনারা দেখে দেখে কিন্তু আবেদন করতে পারবেন তার আগে বলে নেব এখানে এখান থেকে আপনারা যেটি ডাউনলোড করার ইচ্ছা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ স্টেপ ওই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখার পরে কিন্তু আপনার ডিটেলস বা ওখানে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে দেখো বলাই রয়েছে আমি একটু পিডিএফ ফাইল ডাউনলোড করলাম ওপেন করলাম বা নেক্সট আলার্কটা করলাম সম্পূর্ণ এখানে কিন্তু ডাউনলোড বা সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলে দিয়েছে তো প্রথমে এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান তারপর বলা হয়েছে পেথ তারপর বলা হয়েছে এখানে অ্যাপয়েন্টমেন্ট তার বলা হয়েছে এখানে অ্যাস সম্পূর্ণ এখানে কিন্তু আলোচনা করে দিয়েছে তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আপনি কিন্তু এটা প্রথমে অনলাইনে আবেদন করতে বা মেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এখানে দুটি মেল দেওয়ানো হয়েছে সেটি এই দুটি মেলের মধ্যে মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ স্টেপ কিন্তু স্টেপ এখানে দেখানো হয়েছে কি কি লাগবে কিভাবে আবেদন করতে সম্পূর্ণ যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করুন যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে ইচ্ছুক যদি থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকে বলুন তো বন্ধুরা আজকের মধ্যে এতটুকু থাকলো